स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओम नमो श्री भगवते रामकृष्णाय नमो नमः। नमस्कार। उद्बोधन कार्यालय थेके प्रकाशित स्वामी ब्रह्मानंद संकलित श्री श्री रामकृष्ण उपदेश एई बोईटी थेके किछु अंश पाठ करबार चेष्टा करछी। श्री श्री रामकृष्ण उपदेश आत्मज्ञान। आत्मज्ञान सम्पर्के ठाकुर 10টি উপদেশ দিয়েছিলেন। আমি তার মধ্যে কয়েকটি পাঠ করবার চেষ্টা করছি। এক, মানুষ আপনাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে। আমি কে ভালরূপ বিচার করলে দেখতে পাওয়া যায় আমি বলে কোনো জিনিস নেই। হাত পা রক্ত মাংস ইত্যাদি এর কোনটা আমি? যেমন পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে কেবল খোসাই বেরোয়, সার কিছুই থাকে না, সেই রূপ বিচার করলে আমি বলে কিছুই পাইনি। শেষে যা থাকে তাই আত্মা চৈতন্য। আমার আমিত্ব দূর হলে ভগবান দেখা দেন। উপদেশ দুই। দুই রকম আমি আছে, একটা পাকা আমি আর একটা কাঁচা। আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, এগুলো কাঁচা আমি, আর পাকা আমি হচ্ছে আমি তার দাস, আমি তার সন্তান, আর আমি সেই নিত্য মুক্ত জ্ঞান স্বরূপ। উপদেশ তিন। এক ব্যক্তি তাকে বলেছিলেন, আমার এক কথায় জ্ঞান হয়, এমতো উপদেশ দিন। তিনি বললেন, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এইটি ধারণা করো। ইহা বলিয়া চুপ করিয়া রহিলেন। উপদেশ চার। শরীর থাকতে আমার আমিত্ব একেবারে যায় না, একটু না একটু থাকেই। যেমন নারিকেল গাছের বাল্দ খসে যায় কিন্তু দাগ থাকে, কিন্তু এই সামান্য আমিত্ব মুক্ত পুরুষকে আবদ্ধ করতে পারে না। উপদেশ পাঁচ। ন্যাংটা তোতাপুরীকে পরমহংসদেব জিজ্ঞাসা করেছিলেন, তোমার যে অবস্থা তাতে রোজ ধ্যান করার আবশ্যক কি? তোতাপুরী উত্তরে বলেছিলেন, ঘটি যদি রোজ রোজ না মাজা যায় তাহলে কলঙ্ক পড়ে, নিত্য ধ্যান না করলে চিত্ত অশুদ্ধ হয়। পরমহংসদেব উত্তরে বললেন, যদি সোনার ঘটি হয় তাহলে পড়ে না, অর্থাৎ সচ্চিদানন্দ লাভ করলে আর সাধনের দরকার নেই। উপদেশ ছয়। বিচার দুই প্রকার জানবে, অনুলম ও বিলোম। যেমন খোলেরই মাঝ আর মাঝেরই খোল। উপদেশ সাত। আমি বোধ থাকলে তুমি বোধও থাকবে। যেমন যার আলোক জ্ঞান আছে তার অন্ধকার জ্ঞানও আছে, যার পাপ জ্ঞান আছে তার পুণ্য জ্ঞানও আছে, যার ভালো বোধ আছে তার মন্দ বোধও আছে। উপদেশ আট। যেমন পায়ে জুতা পরা থাকলে লোকে স্বচ্ছন্দে কাঁটার ওপর দিয়ে চলে যায়, তেমনি তত্ত্বজ্ঞান রূপ আবরণ পরে মন এই কণ্টকময় সংসারে বিচরণ করতে পারে। উপদেশ নয়। একজন সাধু সর্বদা জ্ঞানোন্মাদ অবস্থায় থাকতেন, কারো সহিত বাক্যালাপ করতেন না,
লোকেরা তাকে পাগল বলে জানত। একদিন লোকালয়ে এসে ভিক্ষা করে এনে একটা কুকুরের ওপর বসে সেই ভিক্ষান্ন নিজে খেতে লাগলেন ও কুকুরকে খাওয়াতে লাগলেন। তাই দেখে অনেক লোক সেখানে এসে উপস্থিত হলো এবং তাদের মধ্যে কেউ কেউ তাকে পাগল বলে উপহাস করতে লাগল। এই দেখে সেই সাধু লোকদিগকে বলতে লাগলেন, তোমরা হাসছো কেন? বিষ্ণুপরি স্থিত বিষ্ণু বিষ্ণু খাদতি বিষ্ণবে কথং হাসসি রে বিষ্ণু সর্বং বিষ্ণুময়ং জগত। উপদেশ দশ। যতক্ষণ শেথা শেথা অর্থাৎ বাহিরে ততক্ষণ অজ্ঞান, যখন হেথা হেথা অন্তরের দিকে তখন জ্ঞান। যার হেথায় আছে অর্থাৎ অন্তরে ভাব আছে তার শেথায়ও আছে অর্থাৎ ভগবত পদে স্থান আছে। হরি ওম তৎসৎ, ওম শান্তি শান্তি শান্তি, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।